আমাদের এবারে আকর্ষণ রংপুরের নাসিম উদ্দিন নয়ন ও কি গাড়িয়াল ওরে কত রব আমি পল ছেড়ে দিই কে রে যে দিনে গাড়িয়াল পূজালে যা মাননীয় সভাপতি এই যে ওই গানকোনা কোনো কোনা শুনিয়ে কিন্তু বসছেন মোরবারি অংপুর এই অংপুরের মানুষের পক্ষ থেকে তোমাকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছ ঈদ মোবারক মাননীয় সভাপতি সবার আগে তোমাকে আমি ধন্যবাদ দিবে চাও কেন ধন্যবাদ দেন এই যে আজকে যে দুটো মিনিট কথা কবার সুযোগ দিচ্ছেন তোমরা যে সুযোগটা মোকুকছেন এই সুযোগটা আমাকে শশুরাল এলাকার লোকেরা আপনি দিবেন না মাননীয় সভাপতি মাননীয় সভাপতি মুই যখন শুনলু যে আজকে পৃথিবীতে একটা অনুষ্ঠান হইবে নাম হইতেছে গুণীজন সংবর্ধনা তো মুই কোন আমরা তো আসলে অনুপুরি মানুষজন এমনিতেই গুণীজন আর এত সংবর্ধনা নিয়ে আমরা কর্মটা কি এরপরও সভাপতি সাহেব ডাকছেন না আসিয়ার পারো নাই এর জন্য আসনু কিন্তু মুই ভাবছিনু কি মাননীয় সভাপতি যে এই অনুষ্ঠানের মধ্যে এই নায়ক গায়ক শিক্ষিত সমাজের মেধাবী তারপর সেই শিল্পীমালা যে এমনি মানুষজন আসবে কিন্তু মাননীয় সভাপতি এটাই ঢুকার পর মন মনে হইতেছে কি জানেন যে মর মনে হইতেছে কি পাবনা চালছু পাগলা কাপড় চলছু আরে এটাই এসে তালসু এয়ার কাপড় ধরি টানো সে কাপড় ধরি টানো

মাননীয় সভাপতি আমার অঙ্কুরের মানুষ কিন্তু খুব সাদাশি দেয় মাননীয় সভাপতি কোনো ধরনের স্কাই ঝামেলা এই কাউয়া ক্যাচাল কাজিয়া ঝগড়া এগুলো কোনো কিছুর মধ্যে থাকে না এটা সারা দেশের মানুষের জানা যায় এই তোমার সামনে ডাইন পাশে বসে আছে ময়মন সিংহের একটা চেংড়ি আছে ও পাশে একটা সিটি চেংড়ি করে দেখছুম এই যে এরা যে ঘরের কোণা থেকে বাইরে এসে একটা কথা কষে এই কথাটা কোসে কার অবদান মাননীয় সভাপতি যারা যদি শিক্ষিত হয় তাহলে বুঝবে এই যে বেগম রোকে সাকাওয়া আছে আর বা আমার বাড়ি কোনটাই আমার বাড়ি তো হামার অঙ্কুরত আমার দেশের একটা বিখ্যাত একটা পরমাণু বিজ্ঞানী আছে নাম কি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ওমর বাড়ি কিন্তু আমার বাড়ি কিন্তু আমার এই এইরকম গুণী মানুষ কিন্তু আসলে বেশি কিছু কিন্তু কওয়া নাই এটা যদি শিক্ষিত সমাজ এমনিতে সবাই উঠবে এছাড়া মাননীয় সভাপতি এখানে একজন ভাই কিন্তু কয়েক আমার অংপুরের মানুষগুলো অভাবী মাননীয় সভাপতি সরকার বলে আমার কোনো ধরনের ভাতা দেয় না আচ্ছা সরকার আমার ভাতাটা দেবে কোন সরকারটা কোথাকার থাকার এই যে সরকার প্রধান বর্তমান প্রধানমন্ত্রী জন দেশ তো শেখ হাসিনা উনি তো আমার রংপুরেরই মানুষ

ভাও গান এই গান শুনলে তোমার মনে হইবে যে এই মাটির মধ্যে উত্তপ্ত মাটির মধ্যে যে দুই পড়ে ঝরির পানি পড়ে মাটিটা যেমন শীতল হয়ে যায় তোমার মনটাও নিশ্লা শীতল হয়ে যাবে মানে সভাদী ও রে বাহুকুমটা বাহাতাস জ্যাহামন ঘুরি হা ঘুরিয়া হাম ওরে হে অ রে বাহুকুমটা বাহাতাস জ্যামোন ঘুরিয়া হা ঘুরিয়া হাঁ মারে ও কি হো রে অহি মহাত্ন মোর গাড়ির তা কা পন্থে পন্থে গো ওরে রে ও কি গাড়ি আলমুই চলং রাজো পন্থে ও কি গাড়ি আলমুই চলং রাজো পন্থে বাপুই চা হ্যাংরা রে হে ওরে গাছ চোরিয়া দিটা হা ও মুখ জল পড়ি পারিয়া হা দে ওরে দুইটা নেরে বাপুই মুখ দুইটা দে তুইও দুইটা নে বাপুই মুখ দুইটা দে করে আর হদিটার নেরে রে বাপুই সাওয়াল ও বাঁদে আর হ দুইটা আর বাপুই আচারও বাঁদে হ্যাঁ রে হে সভাপতি আর বেশি গান গাওয়ার দরকার নাই মানিনীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানত আমার উমপুর অঞ্চলে সাদাসিধা মানুষের পক্ষ থেকে সবাইকে কে যেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক